ইসলামী ছাত্র আন্দোলন ঝালকাঠির জেলা শাখার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ঝালকাঠি শহরের প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে সাধনার মোড়, লঞ্চঘাট, কলাবাগান সহ বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সভাপতি হাফিজ মোহাম্মদ আলমগীর হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন সহসভাপতি আকুন মোহাম্মদ রবিউল ইসলাম, তথ্য গবেষণা প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের তাহিদি, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসহাক সহ উপজেলা উপজেলা অপরসভার ছাত্র নেতৃবৃন্দরা।